আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শিমা খান শুরুতেই সংবাদ শিরোনাম জ্বালানি সংকট মোকাবেলায় 1 ঘন্টা কমলো অফিস ও ব্যাংকের সময়সূচি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শুক্র ও শনিবার শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চাওয়ার কথা আবারো অস্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে দোষারোপ বৈশ্বিক সংকটে নিজেদের সীমিত সম্পদ দিয়েই জনগণের সেবা করার প্রত্যয় প্রধানমন্ত্রীর এবং আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার তাগিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ আগামী বুধবার থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় হবে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত আর ব্যাংক খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্ত হয় এছাড়া আগামী 10 থেকে 15 দিন সেচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পরে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় ফসলে রাব্বি রিপোর্ট সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নির্ধারিত আলোচনার বাইরে গুরুত্ব পায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার বিষয়টি এতে পিক আওয়ারে অর্থাৎ বিকেলের পর বিদ্যুতের উপর চাপ কমাতে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর সময় এগিয়ে আনা সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত হয় শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এসব সিদ্ধান্তের কথা জানান 24 তারিখ থেকে বুধবার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলি সরকারের অধীন যা আছে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত হবে ব্যাংকগুলো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত হবে আর শিক্ষামন্ত্রী মহোদয় ওনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে উনিও ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ সারা দেশে শুরু হয়েছে আমন চাষ কিন্তু বৃষ্টির অভাবে মাঠে দেখা দিচ্ছে পানির ঘাটতি এ নিয়ে কৃষি মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয় মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত সেচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে আগামী অন্তত 15 দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যেন আনইন্টারাপ্টেড মানে ইরিগেশন এনশিওর করা যায় সেজন্য আরইবিকে যথাসম্ভব যতটুকু সম্ভব আপনার আপনার বিদ্যুৎ সাপ্লাই যেন এনশিওর করা যায় এছাড়া সকল সরকারি অফিসে জানালার পর্দা সরিয়ে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসির ব্যবহার কমিয়ে আনার নির্দেশনাও দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বৈঠকে এয়ার কুলারও যথাসম্ভব কম ব্যবহার করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে নির্বাচনে সহযোগিতা চাওয়ার কথা আবারও অস্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন তার বিরুদ্ধে গণমাধ্যমে যত অভিযোগ আসছে তার ধারে কাছেও নেই তিনি সবই ডাহা মিথ্যা কথা বরকতুল্লাহ সুজনের রিপোর্ট মুখ ফসকে স্পর্শকাতর বক্তব্য দিয়ে ঘরে বাইরে গত কয়েকদিন ধরেই চাপের মুখে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এরই সূত্র ধরে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষ হতেই তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা প্রশ্নবাণে জর্জরিত হওয়ার আগেই অস্বীকার করেন নির্বাচনে ভারতের কাছে সহযোগিতা চাওয়ার কথা এর আগে গত 18 আগস্ট চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার তা করতে নয়াদিল্লির কাছে সহযোগিতা চেয়েছেন তিনি
তার এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা, এমনকি পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে দেয়া হয়েছে আইনি নোটিশ। আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হচ্ছে মন্ত্রীর বক্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, তিনি আওয়ামী লীগের কেউ নন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। বৈশ্বিক সংকটে নিজেদের সীমিত সম্পদ দিয়ে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 73তম বুনিয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, মানুষের কষ্ট লাঘবে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে সরকার। এ সময় জনগণের সেবক হিসেবে মেধা মনন দিয়ে কাজ করতে বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। আপিল মাহমুদের রিপোর্ট। এবছর 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নেন 461 জন বিসিএস কর্মকর্তা। গণভবন থেকে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এসব কর্মকর্তাদের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুনিয়াদী প্রশিক্ষণের নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর পক্ষে সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সনদ বিতরণের জন্য চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করার পাশাপাশি দেশের মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে নবীন অফিসারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই তরুণ সমাজ আরো বেশি মেধা মনন দিয়ে কাজ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের সেবক হতে হবে, জনগণের সেবক হতে হবে, জনগণের সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বৈশ্বিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের কষ্ট লাঘবে পরিকল্পিতভাবে সম্পদ ব্যবহারের কথাও বলেন শেখ হাসিনা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেটা আমাদের সাময়িকভাবে একটা কষ্ট আমাদের হচ্ছে বা দেশের মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্ট কতটুকু আমরা লাঘব করতে পারি আমাদের কাছে সেই প্রচেষ্টাটাই থাকবে। আজকে উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের অবস্থা তো আরও করুন, তারপরেও আমাদের যেটুকু সীমিত শক্তি আছে, সম্পদ আছে, তাই দিয়ে জনগণের সেবা আমরা করে যাব। রপ্তানি বাজার বহুমুখী করার পাশাপাশি তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। চর্চা গবেষণা। আপেল মাহমুদ, এটিএন বাংলা। বিএনপিকে বাইরে রেখে সরকার আরেকটি সাজানো নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে নির্বাচনে আনতে বিদেশিদের অনুরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি এ অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবে দুর্নীতি জ্বালানি সংকটের উৎস শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তার ভাষায়, জ্বালানি খাতকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে সরকার। মির্জা ফখরুল বলেন, যতই দায়মুক্তি আইন করা হোক, ভবিষ্যতে দুর্নীতি ও লুটপাটের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করবে জনগণ। সেমিনারে মূল প্রবন্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কালকে প্রধানমন্ত্রী ধমক দিয়ে বলেছে আর কি, যে আল্লাহ নির্বাচন করবেন, অর্থাৎ ভাবখানা এরকম যে আপনারা আবার নির্বাচন করার কে, ভাবখানা এরকম। এরা প্রতি মুহূর্তে বাংলাদেশকে একেবারে সম্পূর্ণভাবে একটা মিথ্যার মধ্যে দিয়ে, প্রতারণার মধ্যে দিয়ে জনগণকে বোকা বানিয়ে যায় দেশটাকে চালাচ্ছে। একুশে অগস্ট গ্রেনেড হামলা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য ফৌজদারি অপরাধ বলে দাবি করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও বলেন, তার বক্তব্য আদালত অবমাননার সামিল। সচিবালয়ে খান আসাদুজ্জামানের লেখা ঐতিহাসিক 7 মার্চের মহাকাব্য কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, এটি সরাসরি আদালত অবমাননা, আদালতের প্রতি চ্যালেঞ্জ। এবং তিনি যে বক্তব্য রেখেছেন সেটি শুধু আদালত অবমাননা কিংবা আদালতের প্রতি চ্যালেঞ্জ নয়, এটি ফৌজদারি অপরাধ। আমি মনে করি তার বিরুদ্ধে দুটি অপরাধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আগামী জাতীয় নির্বাচনে সব দলে অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাজ্য। এজন্য রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। তার মতে, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যেসব অভিযোগ উঠছে সেগুলো নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। মাহবুব কবির চপলের রিপোর্ট। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রভাবশালী দেশগুলোর, তাদের ঢাকা দূতাবাসে দৌড় ঝাঁপও করছে অনেক রাজনৈতিক দল। সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের অনুষ্ঠানে নির্বাচন নিয়ে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, যেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গত কয়েক বছরে বাংলাদেশের উন্নয়ন প্রশংসনীয়। আমি মনে করি এই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সেজন্য আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রয়োজন। যেসব সংকটের কথা শোনা যাচ্ছে, রাজনৈতিক দলগুলো সংলাপে বসলে এর সমাধান হবে বলে আমি আশা করছি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন এই কূটনীতিক। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ রয়েছে। আমি মনে করি এগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আর রোহিঙ্গা সংকট যে বাড়ছে সেটা আমরা বুঝতে পারছি। তাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘ অধিবেশনে কথা বলবে যুক্তরাজ্য। মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়ানো হবে। ব্রিটিশ হাইকমিশনার বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তবে যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক সহ আমদানি রপ্তানিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কতগুলো আসনে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে তা ঠিক করতে সংলাপের মতামত ছাড়াও সার্বিক পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে তিনি এও বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব না দেওয়ায় বিএনপি সহ সংশ্লিষ্ট দলগুলোর মতামত আমলে নেওয়া হবে না। একরামুল হক, সায়েমের রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে ইভিএম ব্যবহারের সুপারিশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অন্যদিকে জাতীয় পার্টি সহ নিবন্ধিত দলের বড় অংশ এই পদ্ধতি ব্যবহারে আপত্তি জানিয়েছে। যদিও নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীরের দাবি, অধিকাংশ দলই ইভিএম ব্যবহারের পক্ষে। আনুষ্ঠানিক প্রস্তাব না দেওয়ায় রাজনীতির মাঠে এ নিয়ে বিরোধিতা করলেও বিএনপির মতামত বিবেচনায় নেওয়ার সুযোগ নেই বলে মত তার। যিনি আসলেন না, আলোচনা আমাদের সাথে কথা বলেন না, তার বিষয়ে তো আমাদের বিবেচনা করার সুযোগ নেই। যদি কেউ বলেন যে আমি নির্বাচনে যাব না, তার কী মতামত দিলেন, উনি কী চাচ্ছেন নির্বাচনে, সেটা তো তার গুরুত্ব আনার কোনো সুযোগ নেই। আমরা যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হলো আমাদের সক্ষমতা এবং ইভিএমের যৌক্তিকতা। নির্বাচন কমিশন বলছে, বর্তমানে যে পরিমাণ মেশিন আছে তাতে সর্বোচ্চ 80টি আসনে ইভিএমে ভোট নেওয়া যাবে। আসন সংখ্যা বাড়াতে হলে নতুন করে মেশিন ক্রয় সহ নিতে হবে নানা প্রস্তুতি। ইভিএম প্রকল্পের কর্মকর্তারা বলছেন, চলতি মাসের মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে সব প্রক্রিয়া শেষ করে অতিরিক্ত আসনে ইভিএমে ভোট গ্রহণ সম্ভব নাও হতে পারে, তাই শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম ব্যবহার হবে, ইভিএম কিন্তু কত আসন হবে এটা আমরা এখন সিদ্ধান্ত নিতে পারিনি। আমাদের সক্ষমতা কি আছে, কত ইভিএম আছে, তারপর আমাদের প্রশিক্ষিত জনগণ কত আছে, সাপোর্টিং যারা দেয় কেন্দ্রে কেন্দ্রে তা কত আছে, এগুলো দেখতেছি। প্লাস যদি আমরা এই এইগুলো দিয়ে কত আসনে করা যাবে, আর যদি একটু বেশি করতে চাই তাইলে আবার আর কত লাগবে, তাতে কত টাকা লাগবে, তাতে নতুন প্রজেক্ট নিতে হবে কি না, সেটা সেই সময় আমাদের আছে কি না, এই সিদ্ধান্তটা এই মাসের শেষের দিকে হয়ে যাবে। মোটামুটি 30 তারিখ পর্যন্ত ওয়েট করেন, তার মধ্যে আশা করি সেপ্টেম্বরের 1-2 তারিখ প্রথম সপ্তাহ। মোহাম্মদ আলমগীর বলছেন, গত কয়েক বছরে বিপুল সংখ্যক স্থানীয় নির্বাচন ও বেশ কয়েকটি সংসদ নির্বাচনে ইভিএম এর সফল ব্যবহার হয়। গত জাতীয় নির্বাচনে 6টি আসনে ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। ইকরামুল হক, সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ডলারের উচ্চ মূল্য, জ্বালানি সংকট ও আমদানি কমে যাওয়ায় দাম বাড়ছে আবাসন শিল্পের নির্মাণ উপকরণের। প্রতি টন রড এখন বিক্রি হচ্ছে 95,000 টাকার বেশি। এতে গড়ে 30% নির্মাণ ব্যয় বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় আবাসন ও নির্মাণ শিল্পে সহজ শর্তে ঋণের বিশেষ তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতার মধ্যেই জ্বালানি সংকটে দেশের কলকারখানা। ডলারের যোগান বাড়াতে কমছে পণ্য আমদানির পরিমাণও, ফলে কারখানার উৎপাদন কমে গেছে অনেকাংশে। অন্য শিল্পের মতো আবাসন খাতেও এর প্রভাব বাড়ছে, যার ফলে নির্মাণ সামগ্রীর দামও চড়া। ব্যবসায়ীরা বলছেন, টন প্রতি রডের উৎপাদন ব্যয় বেড়ে গেছে কয়েক গুণ, যার প্রভাব পড়ছে খুচরা ও পাইকারি বাজারে। বিদ্যুৎ গ্যাস দুইটা সমন্বিতভাবে না হলে তো আমার প্রোডাকশন চালু থাকছে না। আর এই ডলার ক্রাইসিস তিনটা মিলে এখন আমাদের একটা অরাজক অবস্থার মধ্যে আছে। জানুয়ারিতে আমাদের রড প্রাইস প্রায় 85,000 থেকে 90,000 টাকায় ছিল, আজকে 95,000 টাকার মধ্যে আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কস্টিং এখন যেভাবে চলতেছে গ্যাস বিদ্যুৎ ডলার মিলে, এটা আমাদের র মেটেরিয়াল ক্রাইসিস যেভাবে মূল্য বাড়তেছে 1,00,000 টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সংকটটা সমাধানের জন্য ব্যাংকগুলিকে অবাধভাবে এলসি করার সুযোগ ফিরিয়ে আনতে হবে। ডলারের দাম কম বেশি যাই হোক, এটার একটা সঠিক গাইডলাইন থাকতে হবে। টিসিবির তথ্য অনুযায়ী সাইড গ্রেডের রড বিক্রি হচ্ছে 79,000 টাকা থেকে 89,000 টাকায়, যদিও পাইকারি ও খোলা বাজারে দাম আরও বেশি। ডলারের দাম বৃদ্ধি এবং আমদানি কমে যাওয়া, এই অবস্থায় 10,000 টাকা পার টনে রডের দাম বেড়ে গেছে। কোনো কোনো আইটেমে 20% বেড়ে গেছে, কোনো কোনো আইটেমে 30% বেড়েছে, কোনো কোনো 10%, অ্যাভারেজ যদি ধরেন 25% থেকে 30% বেড়ে গেছে। এটি একটি বড় ধরনের ধাক্কা আমাদের মধ্যে আসছে। এগুলো যদি ঠিক হয়ে যায় আমরা এটা কাটিয়ে উঠবো, নতুবা আমরা আবাসন ব্যবসার বিপদের সম্মুখীন হবো। ইচ্ছা করলেই যেন তার ইচ্ছা মতো মনোপান না লড়তে পারে, এর উপরে যেন নজর রাখা হয়। নির্মাণ খাতে একটা বড় রকমের চাপের মধ্যে পড়ে গেছে এবং সেখানে হঠাৎ করে তাদের যে কস্টটা সেটা অনেক বেড়ে গেছে এবং এই কারণে কিন্তু অনেকটা স্লথ হয়ে গেছে এই খাতটি। যে তাদের যে কর্পোরেট ট্যাক্স, সেই কর্পোরেট ট্যাক্সটা যাতে কিছুটা কমানো হয়, যাতে করে তারা এই এই পরিস্থিতিটার সঙ্গে মানিয়ে নিতে পারেন। এই স্বল্প মেয়াদে তারা যদি কিছুটা ব্যাংক থেকে ঋণ নিতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা কিছুটা ব্যবসা বাণিজ্য চালিয়ে নিতে পারবে। সরবরাহ বাড়লে নির্মাণ উপকরণের দাম কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে, দাম নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর তদারকি আরও বাড়াতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কিশোরগঞ্জের মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় তাকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শনকালে রাষ্ট্রপ্রধান কলেজের একাডেমিক কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পরে তিনি মিঠামইনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী এবং সুধীজনদের সাথে মত বিনিময় করেন। এর আগে বিকেলে 4 দিনের সফরে বিমানবাহিনীর হেলিকপ্টারে নিজ জেলার চলমান উন্নয়ন প্রকল্প দেখতে মিঠামইন পৌঁছান রাষ্ট্রপতি। পরিবারের কয়েকজন সদস্য, একজন সংসদ সদস্য, বঙ্গভবনের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন। এ সময় জেলা পরিষদের নতুন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। আগামী 25 আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে। কাতারকে বাংলাদেশে স্থাপিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জমি দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন স্মাইক আল মারি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। এ সময় তিনি জানান, চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক অঞ্চলে জমি নিয়েছে এবং সেখানে শিল্প স্থাপনে কাজ করছে। সেই সাথে এলএনজি আমদানিতে কাতারের কাছে আরও সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি ও চিকিৎসা খাতে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন কাতারের শ্রমমন্ত্রী। একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী কাতার থেকে সার আমদানির ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন। ডক্টর মারি তার দেশের আমির ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং বিশ্বকাপ ফুটবল দেখার আমন্ত্রণ জানান। বেশি দামে সার বিক্রি ও কৃত্রিম সংকর তৈরির চেষ্টা করলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি জানান, আগামী জানুয়ারি পর্যন্ত সব ধরনের সারের মজুদ রয়েছে। কৃষিমন্ত্রী বলেন, বিএনপি সবসময়ই অন্যের উপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় এসেছে, এবারও ক্ষমতায় আসতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে তারা। তিনি কিছু বাঙালিদের
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানী আগারগাঁওয়ে ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার বাংলাদেশ এবং অ্যাকশন এইড বাংলাদেশ সহ সংশ্লিষ্ট সংস্থা আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে স্বেচ্ছা সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য 15 জন নারীকে পুরস্কৃত করা হয়। সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লেন্ট, স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবা উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মোহসিন এ সময় উপস্থিত ছিলেন। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কে সিরিজ সনি ব্রাভিয়া এলইডি টিভি দেশে বাজারজাত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সনি র্যাঙ্কস। রাজধানী বাংলা মোটরে সনি সিসিএম সেন্টারে এ ঘোষণা দেওয়া হয়। এই টিভিতে ছবি বা ভিডিওকে হাজার হাজার ফ্রেমে নিয়ে ক্রস অ্যানালাইসিস করে কন্টেন্ট হিসেবে উপস্থাপন করা হয়। এই এলইডির সাথে গুগল টিভির 32 ইঞ্চি এইচডি থেকে 85 ইঞ্চি ইউএইচডি টিভি পর্যন্ত সব মডেলের রেঞ্জে পাওয়া যাচ্ছে। লঞ্চিং অফার হিসেবে ব্রাভিয়া এক্স আর পোলো টি শার্ট, সনি সাউন্ড বার সহ নতুন মডেলের জন্য অনলাইন অর্ডারে অতিরিক্ত 5% ছাড় দেওয়া হয়েছে। র্যাঙ্কস ইলেকট্রনিক্সের চিফ ফিনান্সিয়াল অফিসার কালীচরণ দাস, জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানি আলম এ সময় উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল আলোক হেলথ কেয়ার লিমিটেডের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসপাতালের ল্যাবে রক্ত রোগ নির্ণয় ও ভিটামিন ডি টেস্টের সর্বাধুনিক মেশিন সংযোজন করা হয়। পরে চিকিৎসকদের উপস্থিতিতে মেশিন দুটি সম্পর্কে আলোচনা করা হয়। আলোক হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এম এ মজিদ ছাড়াও হাসপাতালের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী শুভানুধ্যায়ী এবং সেবা গ্রহীতারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। সন্ত্রাস দমন আইনের মামলায় 3 দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। আজ ইসলামাবাদ হাইকোর্ট 25 অগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার বিচারক ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেয় সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মামলা করা হয়। জাহিদুল আলমের রিপোর্ট। শনিবার এক সমাবেশে পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেফতার ও নির্যাতনের অভিযোগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরী এবং পাকিস্তান পুলিশের আইজি ও ডিআইজিকে হুমকি দেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরেই তার বিরুদ্ধে ইসলামাবাদের মারাগালা থানায় অভিযোগ দায়ের করেন ম্যাজিস্ট্রেট আলী জাভেদ। সন্ত্রাস দমন আইনে করা এ মামলায় গ্রেফতার এড়াতেই ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন তিনি। এরই মধ্যে 3 দিনের অন্তর্বর্তীকালীন জামিনও পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। দেশটির সংবাদ সংস্থাগুলো জানায়, মামলার পর ইমরান খানকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত অনুমোদন চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ক্ষমতাসীন জোটের শরিকদের মতের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় বিভিন্ন সূত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন পিটিআই এর নেতাকর্মীরা। অবস্থান নেন ইমরান খানের বাড়ির সামনে। তবে পিটিআই চেয়ারম্যান ঠিক কোথায় অবস্থান করছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসলামাবাদ পুলিশ। জাহিদুল আলম, এটিএন বাংলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি ডিআই
আইটি। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ডক্টর সবুর খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, ডিআইআইটির গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এস এম মাহফুজুর রহমান, ড্যাফোডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ডিআইআইটির অধ্যাপক শাখওয়াত হোসেন উপস্থিত ছিলেন। পরে ডিআইটির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিযোগিতার মশাল প্রজ্বলন শেষে একথা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ থেকে এস এম আশরাফের রিপোর্ট। 125টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 7,000 প্রতিযোগী, যাদের মধ্যে 1,500 নারী খেলোয়াড়। বলা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলন মেলা বসতে চলেছে 10 সেপ্টেম্বর থেকে। 15 ভেন্যুতে 12টি ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়বেন প্রতিযোগীরা। প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বললেন ভবিষ্যতে এদের হারিয়ে যেতে দেবেন না তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে যে তাদেরকে একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে আনা যদি যায়, কারণ যে অ্যাথলিটগুলো যে সম্পদ চেয়ে আমাদের বেরোয় আসবে তারা শুধু আমাদের ক্রীড়াঙ্গনের সম্পদ না, দেশের সম্পদ। তাদেরকে যাতে ধরে রাখা যায়, তার শিক্ষার্থীদের ক্ষতি না করে, তাদের লেখাপড়া ক্ষতি না করে, তাদের খেলাধুলা ক্ষতি না করে, তারা যাতে ভবিষ্যতে ভালো করতে পারে, সে ব্যবস্থাটি আমরা করবো ইনশাআল্লাহ। স্প্রিন্টে 12 বারের জাতীয় দ্রুততম মানবী শিরিন আক্তারের হাতে মশাল হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই চ্যাম্পিয়নশিপের ক্ষণ গণনা শুরু হয়ে গেল। ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করে যদি যারা ভালো কিছু করছে তাহলে দেশকে রিপ্রেজেন্ট করারও সুযোগ রয়েছে, মানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস রয়েছে। তো এক্ষেত্রে এই প্ল্যাটফর্মটা অনেক বড় এবং আমাদের জন্য যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক অনেক বেশি ভালো একটা প্ল্যাটফর্ম। এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জ্বালানি সংকট মোকাবেলায় 1 ঘন্টা কমল অফিস ও ব্যাংকের সময়সূচি, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুক্র ও শনিবার। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চাওয়ার কথা আবারও অস্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী, গণমাধ্যমকে দোষারোপ। বৈশ্বিক সংকটে নিজেদের সীমিত সম্পদ দিয়েই জনগণের সেবা করার প্রত্যয় প্রধানমন্ত্রীর। এবং আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাজ্য, রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।